সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদ আছো এবং ভালো আছো। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এবছর তোমাদের জন্য সংক্ষিপ্ত আকারে নতুন করে সিলেবাস তৈরি করা হয়েছে। তারই ধারাবাহিকতার আলোকে আমি আজকে উচ্চ মাধ্যমিকের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের সপ্তম অধ্যায় থেকে মান ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় থাকছে সার্বিক মান ব্যবস্থাপনা কি, সার্বিক মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্য সম্পর্কে। বাংলাদেশের জনপ্রিয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্কয়ার একটি অন্যতম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি যেসব পণ্য বাজারে ছেড়েছে তা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। উল্লেখ্য, এরা বাজার শেয়ার দখল করতে সক্ষম হয়েছে। আসলে তারা বাজারে মানসম্মত পণ্য ছেড়েছে এবং ক্রেতাদের মনে তাদের পণ্য একটি নির্দিষ্ট স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি তারা সর্বোচ্চ মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। মান নিয়ন্ত্রণ ও মান নিশ্চিতকরণের সমন্বিত রূপ হচ্ছে সার্বিক মান ব্যবস্থাপনা। এই সার্বিক মান ব্যবস্থাপনা মূলত শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। এই দর্শনের মূল কথা হল ক্রেতার সন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা, মানের ধারাবাহিক উন্নয়ন। তো শিক্ষার্থীরা, আমরা সার্বিক মান ব্যবস্থাপনা বলতে কি বুঝি? আমরা যা বুঝি তা হচ্ছে ক্রেতা এবং ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অভিজ্ঞ ও দক্ষ কর্মী নিয়োগের মাধ্যমে পণ্য বা সেবার গুণগত মানের ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়া হচ্ছে সার্বিক মান ব্যবস্থাপনা। সার্বিক মান ব্যবস্থাপনা সম্পর্কে স্টোনার বলেন, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট ইজ অ্যান অর্গানাইজেশনাল কালচারাল কমিটমেন্ট ইজ স্যাটিসফাইং কাস্টমার্স থ্রু দ্য ইউজ অফ ইন্টিগ্রেটেড সিস্টেম অফ টুলস, টেকনিক্স অ্যান্ড ট্রেনিংস। অর্থাৎ সার্বিক মান ব্যবস্থাপনা হল ক্রেতা সন্তুষ্টির জন্য সংগঠনের সাংস্কৃতিক অঙ্গীকার, যাতে যন্ত্রপাতি, কৌশল এবং প্রশিক্ষণের সমন্বিত পদ্ধতি ব্যবহার করা। তো শিক্ষার্থীরা, আমরা এখন সার্বিক মান ব্যবস্থাপনার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। মানের ধারাবাহিক উন্নয়ন। সময় পরিবর্তনের সাথে সাথে মানের নীতি নির্ধারকও পরিবর্তন হয়, কারণ পণ্য মান কোনো স্থির বিষয় নয়। প্রতিষ্ঠান নতুন নতুন তত্ত্ব, আবিষ্কার ও গবেষণার মাধ্যমে ধারাবাহিক উন্নয়ন ঘটায়, আর এই ধারাবাহিক উন্নয়নের ফলে প্রতিযোগীদের সাথে টিকে থাকা সার্বিক মান ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য। গ্রাহক সেবা দেওয়া। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা সন্তুষ্টির জন্য প্রতিযোগীদের সাথে টিকে থাকতে হলে উত্তম গ্রাহক সেবা দিতে হয়। এজন্য পণ্যের ন্যায্য দাম, সহজে পাওয়ার নিশ্চয়তা, বিক্রয়োত্তর সেবা, উত্তম ক্রেতা সম্পর্ক স্থাপন প্রভৃতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে হয়। সর্বাধুনিক দর্শন। সার্বিক মান ব্যবস্থাপনা হল ব্যবস্থাপনার একটি সর্বাধুনিক দর্শন। ক্রেতা সন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়ন, এই তিন মতবাদের উপর সার্বিক মান ব্যবস্থাপনা বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে, যা সর্বাধুনিক দর্শন হিসেবে সার্বিক মান ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়। গ্রাহক সন্তুষ্টি। সার্বিক মান ব্যবস্থাপনা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গ্রাহক সন্তুষ্টি। ক্রেতাদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী উত্তম পণ্য, উন্নত মানের পণ্য উৎপাদনের জন্য উত্তম সেবা দেওয়া, উন্নত মানের কাঁচামাল কেনা এবং উত্তম পণ্য সরবরাহ নিশ্চিত করা মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি সার্বিক মান ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়।
বাস্তবভিত্তিক সিদ্ধান্ত। সিদ্ধান্ত যেমনই হোক না কেন, তা যেন বাস্তবভিত্তিক হয়। কারণ সিদ্ধান্ত বাস্তবভিত্তিক না হলে তা কখনোই বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। আবার বাস্তবায়িত হলেও তা প্রতিষ্ঠানের জন্য অমঙ্গল ডেকে নিয়ে আসতে পারে। তাই সার্বিক মান ব্যবস্থাপনা বাস্তবভিত্তিক সিদ্ধান্তের উপর বিশেষ গুরুত্বারোপ করে থাকে। ব্যবস্থাপনার দক্ষতার উপর গুরুত্ব। সার্বিক মান ব্যবস্থাপনা আধুনিক প্রযুক্তি, কর্মীদের দক্ষ কর্মী নিয়োগ, কর্মীদের প্রশিক্ষণ ও উন্নয়ন এবং ব্যবস্থাপনার দক্ষতার উপর বিশেষ গুরুত্বারোপ করে থাকে। বর্তমান প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সার্বিক মান ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানোর জন্য বিশেষ গুরুত্ব করে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা জানলাম সার্বিক মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, মানের ধারাবাহিক উন্নয়ন, গ্রাহক সেবা দেওয়া, সর্বাধুনিক দর্শন, গ্রাহক সন্তুষ্টি, বাস্তবভিত্তিক সিদ্ধান্ত, ব্যবস্থাপনার দক্ষতার উপর গুরুত্ব। তো শিক্ষার্থীরা, তোমরা সুস্থ থাকো, নিরাপদ থাকো, ভালো থাকো, এই কামনা করে আমি আজকে এই ক্লাস শেষ করছি।